আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের আগেই টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়ার নয় আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করল বাংলাদেশ আওয়ামী লীগ তে বন্ধুরা বিস্তারিত সংবাদ জেনে নেই ইউনিয়ন পরিষদের ধাপের নির্বাচনের দলীয় নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলার নয় আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার কোটালিপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ এক জরুরি সভা করে এসব নেতাকে বহিষ্কার করেছে নেতারা হলেন কোটালীপাড়া উপজেলার পিনচুরি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী আবু সাইয়েদ সিকদার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বনি ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী খালিদ হোসেন জমাতদার পাটগাতী ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামলীগের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান শরীফ কুশলি ইউনিয়ন আওয়াম লীগের সহসভাপতি বিদ্রোহী প্রার্থী দুলাল হোসেন গাজী আওয়াম নেতা কদর আলী শেখ টুঙ্গিপাড়া উপজেলা আওয়াম সদস্য গোপালপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী সুসেন চন্দ্র সেন ইউনিয়ন আওয়াম নেতা রিঙ্কু বাইন ও অরুণ কুমার বাইন টুঙ্গিপাড়া উপজেলা আওয়াম লীগের সভাপতি আবুল বাসার খায়ের বলেন জেলা ও কেন্দ্রীয় নেতৃত্ববৃদের সঙ্গে আলাপ আলোচনা করে এ ওর স্থানীয় নেতৃবৃন্দ সিদ্ধান্তের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সব বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে এদিকে কোটালীপাড়া উপজেলা আমলিগের সাধারণ সম্পাদক আইনাল হোসেন বলেছেন বাংলাদেশ আওয়াম লীগের গঠনতন্ত্রের সাতচল্লিশ ধারা ক ও ঠ উপধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পিনজুর ইউনিয়নে আমলীগের সভাপতি আবু সাহেব শিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তো বন্ধুরা অবশেষে তুলধাপের নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া নয় আমলিগ নেতাকে বহিষ্কার করা হলো এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট আমাদের জানাতে ভুলবেন আসলে ভালো থাকুন আল্লাহেস